নমস্কার আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মতো স্কুল সার্ভিস কমিশন চল্লিশ জনের নাম প্রকাশ করেছে ইতিমধ্যেই একশো তিরাশি জনের নাম প্রকাশ করেছিল আজকে আরও চল্লিশ জনের নাম প্রকাশ করেছে এবং তার সঙ্গে ওয়েমার সিটকে প্রকাশ করেছে এখানে মূল বিষয়টি উঠে আসছে আজকের ভিডিওর দেখুন এখানে ক্লিক করে আপনারা তো ডাউনলোড করতে পারবেন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চল্লিশ জনের নাম রয়েছে যে চল্লিশ জনকে র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়া হয়েছিল নবম দশমী দু হাজার ষোলোর ফার্স্ট এসএলএসটিতে র্যাঙ্ক জাম্প করে এদেরকে চাকরি দেওয়া হয়েছিল এর আগে একশো তিরাশি জনের নাম প্রকাশ করা হয়েছে এরপর আরও চল্লিশ জনের নাম প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন এখানে দেখুন যে ওয়েমার সিটগুলো দেওয়া হয়েছে ব্ল্যাঙ্ক ওয়েমার সিটে চাকরি হচ্ছে এখানে দেখুন দু মাত্র তিনটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এখানে চাকরি করছেন এরপরে নিচে আসে একটু দেখুন একটা খুব ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে দেখাচ্ছি যদি একটু নিচে আসেন একটু ওয়েট করুন আমি দেখাচ্ছি এখানে বিষয়টি আপনাদেরকে দেখুন এই যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম নামটা নেওয়ার প্রয়োজন নেই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ইনি বর্তমানে নবম দশমীর শিক্ষকতা করছেন এনাকে র্যাঙ্ক জাম্প করে পাশ করানো হয়েছিলো এখানে দেখুন রোল নাম্বারটা কিভাবে বলেছে ইনি রোল নাম্বারটাও এখনও ভরতে জানেননি রোল নাম্বারটাকে কিভাবে ভরেছেন যিনি বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের কোনো একটি হাই স্কুলতে নবম দশমীর শিক্ষকতা করছেন রোল নম্বরকে কীভাবে ভরেছেন দেখুন একটি লাইনে সমস্ত ভরে দিয়েছেন এখানে ভেনু কোডকে কিভাবে ভরেছেন দেখুন এখানে বুকলেট যে সিরিয়াল নাম্বার সেটাকে কিভাবে ভরেছেন দেখুন সবথেকে ইন্টারেস্টিং বিষয় এটাই যে র্যাঙ্ক জাম্প করে কিভাবে স্কুল সার্ভিস কমিশন থেকে চাকরি দেওয়া হয়েছে এরকম সকলেরই অয়েমার সিটকে প্রকাশ করেছে এখানে দেখুন একটি মাত্র প্রশ্নের উত্তর দিয়ে পাস করেছেন অর্থাৎ এক দুই কিভাবে তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন হয়েছে তার প্রকৃষ্ট উদাহরণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মতোই আপনারা এই সমস্ত জিনিসগুলোকে দেখতে পাচ্ছেন যে কি কি হয়েছে কি কীভাবে স্কুল সার্ভিস কমিশন চাকরি দিয়েছে সেই সময় বা সেই ফার্স্ট টিতে এখানে তার দেখতে পাচ্ছেন একটাও প্রশ্নের উত্তর নেই কিন্তু পাস করে চাকরি করছেন বর্তমানে কোনো স্কুলের নবম দশমীর শিক্ষকতা করছেন কোনো প্রশ্নের উত্তর নেই এখানে কিন্তু শিক্ষক পাশ করেছেন চুয়ান্ন পঞ্চান্ন নাম্বার পেয়ে পাস করেছেন তো আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মতোই আপনারা এই সমস্ত দেখতে পাচ্ছেন যেখানে চল্লিশ জনের নাম প্রকাশ হয়েছে এবং তাদের অমার সিটকে দেওয়া হয়েছে যে কীভাবে তারা বর্তমানে কোনো স্কুলে শিক্ষকতা করছেন পাস করে তারা ওমআরসিটতে কী কী করেছিলেন যেখানে এমনও শিক্ষক রয়েছেন যারা রোল নাম্বার লিখার ক্ষমতাটাও নেই রোল নাম্বার কীভাবে লিখতে হয় সেটাও জানে না তারা বর্তমানে কোনো প্রথম সরি নবম দশম হাই স্কুলে কোনো শিক্ষকতা করছেন ভিডিওটি এখানেই শেষ করছি এই আপডেট ছিল আজকে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটতে প্রকাশ করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এই ধরনের ইনফরমেটিভ নিউজের জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন